ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. বিয়ের গুরুত্ব সম্পর্কে কিছু বলার জন্য বলেছেন। বিয়ে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারা আশ-শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল-বাসারি ওয়া আহসানু লিল-ফারজ ওয়া মান লাম ইস্তাতি' ফালাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা। হে যুব সমাজ, তোমাদের মধ্যে থেকে যে বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, এটা নির্দেশ। রব্বুল আলামিন বলেছেন, ওয়ানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম, তোমাদের মধ্য থেকে যারা অবিবাহিত এবং তোমাদের কৃতদাসদের মধ্যে থেকে যারা নেক, ওদেরকে বিয়ে করাও। এটা আল্লাহর নির্দেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি প্রসিদ্ধ, তিন ব্যক্তি এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর কাছে, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসলেন তিনজন। এসে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম ইবাদত করেন? যখন তাদেরকে বলা হলো, তারা মনে হলো এটা তো কম, আর নবীর জন্য এটা ঠিক আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমাদের জন্য তো এরকম করা ঠিক না, আমরা আরও বেশি করে ইবাদত করব। এরকম তারা বুঝলেন আর কি, কাআন্নাহুম তাকাল্লুহা। তো একজন বললেন, আমি আর রাত্রে ঘুমাবো না, সারা রাত ইবাদত করবো, কিয়াম করবো, কিয়ামুল লাইল করবো, সালাত পড়বো। আরেকজন বললেন, আমি সব সময় সিয়াম পালন করব। আরেকজন বললেন, আমি বিয়ে শাদী করবো না, কারণ এইসব বিয়ে শাদী করলে এক ঝামেলা, আল্লাহর ইবাদতে ত্রুটি হবে, তো এইগুলো বাদ দিয়ে শুধু বাস ইবাদত। আর উনি বলেন খিয়াব, উনি বলেন সিয়াম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বললেন যে, আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সবচেয়ে পরহেজগার আর মুত্তাকি আমি কিয়ামুল লাইল করি, আমি ঘুমাই, আমি কিয়ামুল লাইল করি, আমি সিয়াম পালন করি, সিয়াম ভঙ্গ করি, কোনোদিন রাখি, কোনোদিন রাখি না, আর আমি বিয়ে শাদী করি। এরপর বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত পরিত্যাগ করলো বা সুন্নত থেকে বিমুখ হয়ে গেল, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এবারে কথা, আহলুল ইলম সাধারণত বলে থাকেন সুন্নাহ মুআক্কাদা, বিয়ে শাদী করা যার সামর্থ্য রয়েছে, কিন্তু কেউ যদি মনে করে যে আমি বিয়ে না করলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আল্লাহ নাফরমানি থেকে বাঁচানোটা কষ্টকর, তার জন্য বিয়ে করা ওয়াজিব, তার জন্য বিয়ে করা ওয়াজিব, এর মধ্যে ইখতিলাফ নেই। সর্বোপরি যাদের তৌফিক আছে তারা বিয়ে করে নেবে, আর যাদের তৌফিক নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিয়াস্তা'ফিল লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, যারা নিকাহের সামর্থ্য রাখে না তারা যেন নিজেকে পবিত্র রাখে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে তার ফজল আর অনুগ্রহ দ্বারা তাদেরকে সচ্ছল না বানাবেন। তো যারা এইরকম তারা সচ্ছলতা, যাদের সচ্ছলতা নেই, সেই তৌফিক নেই, তারা নিজেকে কন্ট্রোলে রাখবে। কিন্তু কন্ট্রোলের মাধ্যম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন, যেটা পূর্বে উল্লেখ করেছিলাম, যে কেউ বিয়ের সামর্থ্য রাখে না, মানে আর্থিক ইত্যাদি দিক দিয়ে, সেই জন্য সিয়াম পালন করে। কারণ সিয়ামের মাধ্যমে সে নিজেকে, নিজের কাম ভাব দমিত রাখতে পারে। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। মূল হলো মানুষ যখন এই সামর্থ্যবান হবে সাথে সাথে সিয়াম, এনার সাথে সাথে নিকাহ করে নেবে, সাথে সাথে নিকাহ করুন। নিজের ফায়দা, বিভিন্ন দিক দিয়ে ফায়দা, অনেক ফায়দা রয়েছে বিবাহের ক্ষেত্রে। আজকে শুধু এই এতটুকুই বললাম। বারাকাল্লাহু ফিক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।